গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর দেখো আজকে ফুল কিন্তু কিনে এনেছি। তো ফুলটা চুবড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে দেখো বৌদিদের গাছের পেঁপে, এটা কিন্তু আগেও দিয়েছিল, খেয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো আজকে ভাবলাম না, মানে দু তিন দিন আগেই দিয়েছে, রেখে দিয়েছিলাম। তো আজকে বৃহস্পতিবার, যার জন্য ভাবলাম ঠাকুরকে কেটে আগে একটু দিই, তারপরে খাওয়া যাবে। তো যার জন্য দেখো ঠাকুরের গুঁটি দিয়ে ফলটা কেটে নিচ্ছি, একটু ঠাকুরকে অল্প একটু দিয়ে দেবো, তারপর আমরা পরে খাবো। চলো আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো পেঁপেটা কেটে নিচ্ছি, দুটো থালা অল্প করে কাটলেই হয়ে যাবে, যার জন্য অল্প করে দেখো কেটে নিচ্ছি। পেঁপেটা প্রচণ্ড পরিমাণে পেকে গেছে, যখন দিয়েছিল না একটু কাঁচা ছিল। তো বৌদি বলছে এবার খেয়ে না, থাকবে না। বললাম ঠিক আছে, বৃহস্পতিবার অবধি রাখা যাক, ঠাকুরকে একটু দিয়ে তারপর খাবো। গাছের জিনিস না, ঠাকুরকে একটু দিয়ে তারপর খেতেই বেশ ভালো লাগে, তো যার জন্যই রেখে দিয়েছিলাম। এই দেখো ঠাকুরের কোটাও হয়ে গেল ফলটা, আর দিয়ে দেবো। চলো দেয়া যাক এবার। আর বৃহস্পতিবারে পুজোটা বেশ অনেকটা সময় লেগে যায়। আর এখানে দেখো পেঁয়াজি ভাজছি। পুজোটা সারতে সারতে ভাত আর তরকারি করে নিয়েছি, নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে। গোলে গেছে, প্রচুর মিষ্টি পেঁপে গাছটা। তো তোমাদের এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি, তো আজকে খাচ্ছি। এর আগেও দিয়েছিল বৌদি, খেয়েছি তখন ওই জ্বরের আগে, তো দেখানো হয় না। আজকে ভাবলাম না একটু দেখিয়ে দিই।
গাছটাই তো সবসময় তোমাদের দেখাই, পেঁপেটা যে খাওয়া হচ্ছে সেটা তো আর দেখানো হয় না তোমাদের, যার জন্য ভাবলাম না দেখাই। চলো খাই, আর ছেলে উঠে খাবে, একটু ফোনে গেম খেলছিল, এখন একটু শুয়ে পড়েছে। খুব মিষ্টি, এতটা পেকে গেছে দেখ, তোমরা দেখে বুঝতে পারছো। প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, এতক্ষণ ছাদে বসেছিলাম আর একদমই বসা যাবে না, মানে খুব জোরে বৃষ্টিটা এসেছে। চলো নিচে যাওয়া যাক, তোমাদের দাদা না আসার টাইম হয়ে গেছে, যার জন্য চলো নিচে যাবো, চা বসাবো। একটু মনে হচ্ছে ছাদটা ভিজে, মানে এদিক ওদিক ঘুরছি আর কি করবো, এসে তো মনে হলো একটুখানি যাই, তো আজকে বসার জায়গা নেই, চতুর্দিক ভিজে, কিন্তু বৃষ্টি এসে গেছে, চলো নেমে যাই, আর কিছু করার নেই। চলো তো দেখো, নিচে নেবেই এসে পাঁপড় ভাজতে লেগে গেছি, নলি পাঁপড়। এরকম বর্ষার মরশুমে এরকম পাঁপড় ভাজা চা কিন্তু দারুণ লাগে। তো তোমাদের দাদা এটা খেতে খুব ভালোবাসে, মানে এই পাঁপড় ভাজাটা খেতে ভালোবাসে, যার জন্য এই বাচ্চাদের মতো নলি পাঁপড়টা আনা হয়েছে আর কি। যাকে চলো যে যেটা খেতে পছন্দ করে, তো গোল পাঁপড়ের থেকে এইটা বেশি পছন্দ করে, এই জন্য এইটা বেশি আনা হয়, ওইটা কম আনা হয়। তো দেখো পাঁপড়টা কিন্তু ভাজা হচ্ছে, আর তারপরে এই দেখো এখানে আদা দিয়ে একেবারে দুধ চা বসিয়ে দিয়েছি, তো চাটার একটু ফুটে যাক। আর দেখো এখানে এই যে হয়েও গেছে চা, পাঁপড় ভাজা, আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি অল্প করে, তিনজনেরই চা নিয়ে নিয়েছি। এই দেখো চা নিয়ে যাচ্ছি ঘরে বসে, এবার আরাম করে চা আর পাঁপড় ভাজা খাওয়া হবে বিকেলবেলার এই বর্ষার ওয়েদারে। তো দারুণ লাগছে খেতে, দেখেছো তো তোমাদের দাদা কীরকম ঘাড় নাচছে, হেভি হেভি, ও তো পাঁপড় ভাজা পেয়েছে হেভি বলবেই, আর ছেলের এত শীত পেয়েছে দেখো কম্বল গায়ে দিয়ে রয়েছে। চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই পাঁপড় ভাজা চা। আর পাঁপড়গুলো আমি দুটো খেলাম শক্ত, না এটা কি মোটা, অনেক তেল দিয়েছি, মানে আরো তেল দিতে হবে, দেখো ভেতরটা খুব মোটা। চলো গরম গরম চা আর পাঁপড়টা খেয়ে নি, খা গরম আছে চাটা। আর এখানে দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, এটা কিন্তু পৌনে নটার সময় রাতে, তো এত জোর খিদে পেয়েছে যার জন্য যা ছিল মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু দেখো মাখিয়ে নিয়ে বসেছি। আর তোমাদের দাদা এসে গেছে তাড়াতাড়ি আজকে, তো ওই ছেলেকে আনতে যায় করে দেরি হয়, বলল পরে যাব যেহেতু অনেকটা রাতে ছুটি বৃহস্পতিবার, তোমরা তো জানোই কত রাতে আসে, তো ওরও খিদে পেয়েছে, তো দুজনে মিলে মুড়িটা ভাগ করে খেয়ে নিচ্ছি। আর আবার দেখো একটুখানি চা বসাতে হলো, তো মুড়িটা খাচ্ছি তার সঙ্গে যেদিন একটু চা থাকে কি হয় বলো, তো যার জন্য আবার চা বসালাম, তো দুবার চা খাওয়া হয়ে গেল, একবার বৈকালে একবার এই মানে রাত নটার সময় চা খাচ্ছি পৌনে নটা নটায়। আর দেখো তোমাদের দাদা বা ছেলেকে আনতে গেছে, আর এখানে আমি রান্না জোগাড় করে নিয়েছি, দেখেছো আটাটা চেলেছি যার জন্য এইরকম অবস্থা, ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখো কতগুলো রাতে বাসন পড়েছে, আমি না এগুলো সব মেজেই রাখি রাতে, এগুলো মেজে তারপর রুটিটা চলো করে নেব। আর দেখো এখানে লাউ খোলা কুটেছি, এটা বেশ অনেকটা সময় নিয়েছে, সরু সরু করে কুটেছি, তো ওগুলা যে লাউ রান্না করেছিলাম সেই খোলা রেখে দিয়েছিলাম, তো এই লাউ খোলাটা খেতে না তোমাদের দাদা খুব পছন্দ করে ভালোবাসে, যার জন্য করব। আর দেখো এখানে আটা মেখে নিয়েছি, আর এই দেখো লাউ খোলাটা কিন্তু বেশ অনেকটা হয়েছে, ভেজে নিয়েছি, আজকে ভাবছি আমিও একটু খাবো, খাই না দেখি কেমন লাগে খেতে। আমি সবজির খোলাটাও কিন্তু ছাড়িনি, দেখো ওপলা লাউ রান্না করেছি আর এ প্লাস লাউয়ের খোলাটা ভাজা করে ফেললাম, তো এইভাবেই আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়। চলো খোলা ভাজাটাও এবার খেয়ে নেব, মানে সবজি খোলা সবই খেয়ে ফেলছি। চলো তোমরা কি কেউ এইরকম খাও বলো, তো আমরা মাঝে মধ্যে খাই। চলো আজকের এই ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে,
একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।